অগরৰ হোৱাৰ বৌ বাতিও যাৰ বৌ বাৰ হৈছে খলচ লৈয়া যাই তো খল ফানি আনাত খালি খলচিগো লৈয়া বাৰ হৈছে হবে বৰিয়া আৰি ইলা নাই খলচ লৈয়া চুটি যেয়া পানী বৰ্তনীয়া যেমনে দেখছ ইগৰৰ চাচা হৌৰে দেখিও গালি আনি চুৰি হোৱাৰ বৌৰে অলক্ষী ৰলক্ষী বাৰ আহিছে আই যে আমাৰ কাম হৈতো নাই আই যে আমাৰ আৰু কাম হৈতো নাই সেনে বোলে ভাই যা বাৰীত নে বাৰ ইয়াত আইতে সময় খালী খলচ দেখিলেচোন ঔৱাৰ টান বোলে কাম হৈতো নাই এই খালী খলচৰ ওপৰত কি বিশ্বাস ইছলামী আছে খালি কলচ দেখলে ক্ষতি হয় ঔ মানিয়া লৈয়া গেছি গিয়া এতিয়া ইছলামী বিশ্বাস নাই বৰং চ ইখান যদি জানিয়া বুজিয়া দিল দি মানিয়া যদি কৰে তে চিৰকি হৈব আগে কৈছে আমি চিৰকিৰ পৰিণতি কেইটা দাঁড়াইব আমাৰ সমাজ এইলা বহুত কিছু আছে ভাই দেখ নাই মুছলমানী নাই অথচ আমাৰ মুছলমানে মুছলমানী মনে কৰি ভাই ওই যে গোৱাৰ বনাইছে সময় সচৰাচৰ আমাৰ মানছে পূৰ্ণা মানছে আরম্ভ করেন দেখান বিটা ঠিক করেন এই বিটার উত্তর খুব কোনার থাকিয়া ওলা নাই আগর জমানাত্তনে শুরু করিয়া আইতরা সেনে কারণটা কিটা তার ভিত্তি আমরা জানি না আমরা ছোটবেলা বাংলা বই পড়িছি দশটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অদ দশটা দিক পড়ছি তো এর মাঝে একটা দিকর নাম হইল ঈশান কোনটা ওই উত্তর পূর্ব কোনটা এই যে নাম যে দশটা এগুন রাখা খা শাহজুল আল মজর এমন না এগুন আল্লাহরও রাখা নাই এগুন হইল আমরা বাঙালি মানুষ যারা পূর্বপুরুষ বাংলা ভাষায় মাত্রা যারা তার আর রাখা না এই নামগুলো আল্লাহরও নাম দিয়ে দেওয়া নাই এই নাম এগুন আমরা বাঙালি জাতির পূর্বপুরুষ যারা তারা রাখিয়া তুই যে নাম এগুন এগুন শাহজুলাল মজরদে এমনই আইবার আরও আগর নাম আর আমরা সিলেটের মুসলমান যারা এরা হইলাম শাহজুলাল মজরদে এমনই আবার বাদর মুসলমান তা হইলে নামটা যারা রাখছিল এরা মুসলমান না ও মুসলমান অ মুসলমান আমরার পূর্বপুরুষ অ মুসলমান অকলর রাখা নাম তারা দেবদেবী অকলরে মানত তারা দেবদেবী অকলরে মানত এর মাঝের এক দেবর নাম হইল শিব আমরা বর্তমান হিন্দু ভাইতে পূজা করি শিব এক দেবতা তার লিঙ্গরও তারা পূজা করে শিবলিঙ্গর পূজা করেন না তো তারা মানে ওলা মানরা আসলা নিশ্চয় আমরার পূর্বপুরুষ হলো তারার একটা ধারণা হইল শিব যে দেবতা এইলা আসলা স্বর্গত স্বর্গতটা কি এই রাইছেন মর্ত স্বর্গ মানে বুঝাইতে সহজ বাকিরে বুঝাইন জন্নত হইয়া আর মর্ত মানে পৃথিবী এই স্বর্গত্বনে যখন মর্ত পৃথিবীত আইলা আওয়ার সময়ে এই দেবতার সুলো আসিল জট জটর ভিতরে আমাই গেছিল আর এক দেবী স্বর্গত আসলা ই দেবীও আর দেবতা আইয়া আইয়া বইছেন ভারত বর্ষর উত্তরে আছে হিমালয় পর্বত এই হিমালয় পর্বতর খুব সাইডে আইয়া বইছেন এই দেবতা শিব দেবতা আর তাইন ওখানো বোয়ার বাদে হৌ যে তার মাতার চুলো জট আছিল জটর ভিতরে আমাইছিলা এক দেবী এইন অন্তনে বারুইয়া হলে হলে আস্তা ভারত বর্ষ ফারি সিরিয়া গিয়া পড়ছেন বঙ্গোপসাগর এই দেবীর নাম গঙ্গা দেবী এই দেবীর নাম গঙ্গা দেবী আর গঙ্গা দেবীর নামে হইছে গঙ্গা নদী গঙ্গা নদী কান্তনে আইছে ফুন্না ফুন্না যারা আমরা আমরার পূর্বপুরুষ মুসলমান হলোর আগর আগর যারা তাদেরও এই বিশ্বাস ছিল আর শিব যে তাই তো বইছেন না হিমালয় পর্বতর খুব যাইতে দিয়া তো আমরার এই বাঙালি এরিয়া যেখান পড়ছে পশ্চিমবঙ্গ লইয়া বাংলাদেশ লইয়া ত্রিপুরা লইয়া বরাকবেলি লইয়া আমরার এই বাঙালি জাতি যারা আছি বর্তমানে হিন্দু মুসলমান এক দেশও থাকুক না আরেক দেশ বনি গেছে এখন এটাও তো ভারতবর্ষর অঙ্গ আছে নানি বাংলাদেশ জ্ঞান ওই বাংলাদেশ তাকিয়া বাঙালি জাতির যারা শিব দেবতার উপরে বিশ্বাস তাদের বিশ্বাস পাখিরে দেখা যায় এই দেবতা বইছেন উত্তর খুব কোন আর আরেক বিশ্বাস হইল এই দেবতায় চৈত বৈশাখ মেঘ তুফান দেবাই যে দেবতায় চৈত বৈশাখ মেঘ তুফান দেবাই মেঘর লগে খেসিয়া তুফান দিলে কিতা হয় গড় কিতা হয় বাঙ্গিয়া ফোড়ে নানি মেঘ গড় বাঙ্গাইয়া ফালায় তুফানে গড় বাঙ্গাইয়া ফালায় নানি তুফানে ফোড়ে নানি বড় বড় গাছ ফালাই ফালাই দিয়ে নানি যে তুফানে গাছ ফালায় যে মেঘ তুফানে গাছ বড় বড় গাছ বাঙ্গিয়া ফালায় গড় বাঙ্গিয়া ফালায় এই তুফানোর মালিক দেবতা জৈন এর এনর বাড়ি হইল উত্তর ভূকুল
এনর বাড়ি হইল উত্তর পূব কোন শিব যে দেবতা তান 108টা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল ঈশান, একটা নাম হইল ঈশান, দীর্ঘ ই মর্দিন্ন শেখার শাহ আর দন্তি হল ঈশান, ওই দেবতার নামে ই কুনার নাম ঈশান। ও যারা শিবর পূজা করতা মানুষ যারা, তারা এই উত্তর পূব কুনার কুটাও গুদিয়ে আরম্ভ করে যে দেবতা তোমার নামে তোমার কুনার কুটা সারার বইলা গাড়িয়ে আমার গড় খান্তা আরম্ভ করি, আর সৈত পয়সা গড় আগদের থেকে উঠব, মানুষের গড় ভাঙ্গি ভাই আমার খান্তা ভাঙ্গিও না, ওই বিশ্বাস হইল তারা। মুসলমান আসেনি আমরা এই বিশ্বাস, এই বিশ্বাস আসেনি আমার এই পিণ্ডালের খেবর দেবতার উপরে, তাহলে আমরা আর জীবনে কোনোদিন উত্তর পূব কুনা দিতাম না, হও ইনশাআল্লাহ। কারণ ঈশান লম্বা নামই গু আমরা পারি না, ও ঘুরে বানাইছি আমরা ইয়ান, ঈশান দেবতার নামে এই কুনার নাম ঈশান, আর বিশুদ্ধ করি আমরা আমরা সিলেটি মুসলমান হকলে কাছারি মুসলমান হকলে আমরা বিশুদ্ধ করি সকলটা উচ্চারণ পারি না, লম্বা হয়ে যায় হেরান লাগে মাটি বানাই দেয়, যেমন অনু আপনারা আরো দুই একবার হই আসুন জানি না, আউযুবিল্লাহ বেটিন থেকে তা কই নজবিল্লা নজবিল্লা ও তো লম্বা না আউযুবিল্লাহ উগুয়া, তারাও বাটি বানাইয়া মারি দেন, ও বলে আমরা ঈশান উগুরে বানাই দিছি ইয়ান, এগু মুসলমানই নাই ভাই, এটা ইসলামের উল্টা, এটা ইসলামের উল্টা। আর আরেকটা আছে নানি, বাড়ির তনে বারোই আছে কোনো উদ্দেশ্যে, যেমন ও শিলচরু বলা যায় তা কোনো একটা কাজে গড় তনে বারোইছেন, বারোইয়া দেখছেন হগরর হুয়ার বউ, হগরর হুয়ার বউ বাতিও যার বউ বারোইছে খলস লইয়া যাই তো খল ফানি আনাত খালি খলস এগুলো লইয়া বারোইছে হবে, বরিয়া আরই ইলান ফলস লইয়া ছুটি যে পানি বর্তনিয়া, যেমনে দেখছো রিগরর চাষা হৌরে দেখিও গালিয়ারি ঝুড়ি ভার বৌরে, অলক্ষীর অলক্ষী বারুইয়া আইসে আই জামার আর কাম হইতো নাই, আই জামার আর কাম হইতো না, এখানে বলে ভাই সাহ বাড়ির তো নে বারুইয়া যাইতে সময় খালি খলস দেখি লাইছেন, ও আর টান বলে কাম হইতো নাই, এই খালি খলসর উপরে কী বিশ্বাস ইসলামী আছে, ইসলামিক কোনো বিশ্বাস নাই, এই খালি খলসর লগে আছে সেই সেই পুরানা ইতিহাস, দেখান কতক্ষণ হইয়া আসছি আমি আগে যে শিব দেবতার জটার ভিতরে হইয়া যে দেবী আসলা আইয়া বইজন হিমালয় পর্বত পাহাড় ফারিয়া ভারতবর্ষ ফারিয়া তাইন তান রূপ বদলিয়া বানাইছেন দেবীর জায়গা তৈছেন নদী গঙ্গা নদী, গঙ্গা নদীর ভিতরে কিতা আছে ভাই জল, গঙ্গা নদীর ভিতরে জল নাই নি পানি নাই নি, গঙ্গা নদীর ভিতরে আছে জল, কলসির ভিতরে কী থাকে জল, তার মানে গঙ্গার জল এটা হইল গঙ্গা দেবীর প্রতীক, জল এটা হইল গঙ্গা দেবীর প্রতীক, এর কারণে আজকেও তো আমরা যারা মানুষ সকল সেই পুরোনা ধর্মত রইছে তারা বছরে একবার গিয়া গঙ্গা স্নান করে নানি, যা আছে পাপ সব হয়ে যায় মাফ, তারা রাখি যা তারার বিশ্বাস আমরা মাতবার কিচ্ছু নাই, মগর আমরা তো এই বিশ্বাস নাই, গরম জল দাও, গঙ্গা নদীর ভিতরে থাকে জল, কলসির ভিতরেও জল, তার মানে জলটা হইল গঙ্গা দেবীর প্রতীক, আমি গর্তনে বারুইতে সময় কলসির ভিতরে যদি জল থাকে তে গঙ্গা নদী কলসির গঙ্গা দেবী কলসির ভিতরে আসেন তাহলে পূজা দিয়ে দেওয়া গেল, আর যদি কলসির ভিতরে জল থাকে না তে আমি তো দেবীরে পূজা দিতাম পারলাম না, যেহেতু বাড়ির তো ঘর তোরে বারোই যাইতে সময় দেবীরে পূজা দিয়ে বারোইতাম পারলাম না, তে তো আমার মঙ্গল হইতো না, ও হইল তাদের বিশ্বাস, এই বিশ্বাস আমরা মুসলমানের আসেনি না, এটা বিশ্বাস আমরা নাই, খরবাজু আমরা জানিও না, আন্দু আমরা বুধবাইছি ও খরগিয়ে খরগিয়ে কইছে কেন খালি কলস দেখলে ক্ষতি হয় ও মানিয়া লইয়া গেছে গিয়া, এটা ইসলামী বিশ্বাস নাই, বরং স এখান যদি জানিয়া বুঝিয়া দিল দি মানিয়া যদিন করে তে সিরকি হইব, আগে কইছি আমি সিরকির পরিণতি কীটা দাঁড়াইব, আমার সমাজ এগুলা বহুত কিছু আছে ভাই, দেখলেন মুসলমানই নাই অথচ আমরা মুসলমানে মুসলমানই মনে করি, মুসলমানে মুসলমানই মনে করি।